বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করবো ডায়াবেটিস টাইপ টু এবং ডায়াবেটিস টাইপ ওয়ানের মধ্যে পার্থক্য কী তো প্রথমে টাইপ টু হয় তারপরে টাইপ ওয়ান হয় টাইপ টু যখন হয় তখন যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটা হচ্ছে এরকম যে ওই ওই ব্যক্তিটির শরীরে প্রচুর পরিমাণ ইনসুলিন থাকে তো ইনসুলিনের কাজ কী ইনসুলিনের মেন কাজ হচ্ছে সুগারকে ব্লাড থেকে সরিয়ে দেওয়া তো যেহেতু প্রচুর ইনসুলিন শরীরে থাকে সেহেতু উনি ওই লোকটি খাবার খাওয়ার পরে যে সুগার উৎপন্ন হয় ব্লাডে দ্রুত ওই সুগারকে আপনার সরিয়ে দেয় এই ইনসুলিন যার ফলে সে লো ব্লাড সুগারে পরিণত হয় ওকে তার সিমটমগুলো হবে লো ব্লাড সুগার সিমটম ওকে এজন্য ডাক্তার বা ডায়েটিশিয়ান তারা কিন্তু পরামর্শ দেয় যে আপনি বারবার খাবার খান ঠিক আছে ব্লাড সুগার লো হতে দিবেন না পকেটে সব সময় ক্যান্ডি বা এরকম চকলেট টকলেট এই মিষ্টি জাতীয় কিছু রাখবেন যাতে কুইকলি সুগার লেভেলটাকে আবার এলিভেট করা যায় আবার উপরে নিয়ে আসা যায় এটা হচ্ছে টাইপ টু আর টাইপ ওয়ান হচ্ছে যখন এইভাবে চলতে থাকে কয়েক বছর একটা পর্যায়ে যেই যেই গ্লানটা এই ইনসুলিন উৎপাদন করে সেটা হচ্ছে পেনক্রিস এই পেনক্রিসটা যখন অত্যাধিক ইনসুলিন উৎপাদন করতে করতে একটা সময় গিয়ে আপনার ডেড হয়ে যায় হ্যাঁ আর আর পারে না তখন এটা ইনসুলিন উৎপাদন করা বন্ধ করে দেয় সেটাকে বলা হয় ডায়াবেটিস টাইপ ওয়ান তখন ওই লোকটি যাই খাবার খায় সুগার যখন ব্লাডে ভাসতে থাকে ওই সুগার কিন্তু আর সরানোর কেউ নাই তখন মাস্ট বি ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন বাইরে থেকে শরীরে প্রবেশ করাতে হয় কারণ ইনসুলিন তখন ওই 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 সুগারকে রক্ত থেকে বের সরিয়ে দেয় তো এই জন্য ডায়াবেটিস টাইপ টু হচ্ছে হাই লেভেলে ইনসুলিন আর টাইপ ওয়ান হচ্ছে নো ইনসুলিন তো যাই হোক এগুলোর পিছনের কারণটা কী ছিল মানে একে প্রথমে শুরু হয়েছে কীভাবে শুরু হয়েছে আপনি যখন ইনটি ক্যালোরি জাতীয় ফুড যে ইনটি ক্যালোরি যেগুলোর মধ্যে কোনো নিউট্রিয়েন্টস নাই শুধুমাত্র ক্যালোরি যেমন সুগারি ফাস্ট ফুড প্রসেস ফুড এই জাতীয় খাবার প্রচুর পরিমাণে দিনের পর দিন বছরের পর বছর কারণ ডায়াবেটিস তো একদিনে হয় না একটা ডায়াবেটিস হতে কয়েক বছর সময় লাগে তো এইভাবে আপনার খেতে খেতে একটা পর্যায়ে এবং বারবার খাবার খেয়েছেন এ দুটোই মিলে আপনার ডায়াবেটিসের সৃষ্টি করেছে তো এটা যদি আমাদের রিভার্স করতে হয় বা বেটার করতে হয় তাহলে উপায় ওই একটাই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার স্পেশালি সুগারি খাবার তারপরে প্রসেস ফুড জাঙ্ক ফুড ইত্যাদি এগুলো স্টপ করে দিতে হবে যদি অলরেডি ডায়াবেটিস থেকে থাকে তাহলে এগুলো মাস্ট স্টপ করে দিতে হবে সেই সাথে বারবার খাবার খাওয়া যাবে না কারণ বারবার খাবার খেলে তো ইনসুলিনের দরকার পড়বে তো আমরা চাই চাইবো যে ইনসুলিনকে যতটা সম্ভব মিনিমাইজ করে রাখতে ওকে তো এই জন্য বেস্ট উপায় হচ্ছে আপনার যেহেতু আমরা সুগার জাতীয় খাবার খাই খাব না সেহেতু আমাদের শরীর চালাতে হলে অন্য কোনো সোর্স তো লাগবে সে সোর্সটা হবে ফ্যাট জাতীয় খাবার হাই কোয়ালিটি যেই ফ্যাটগুলো আছে আছে এই জাতীয় খাবারগুলো বেশি খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার সুগারি জাতীয় খাবার কম খাবেন প্লাস আপনার প্রচুর পরিমাণে শাক খাবেন শাক কারণ শাকের মধ্যে নিউট্রিয়েন্টস আছে বিভিন্ন ভাইটামিন মিনারেল এবং অন্যান্য নিউট্রিয়েন্টস যেগুলো আপনার যে অলরেডি যে সমস্যার বিভিন্ন ড্যামেজ হয়েছে বিভিন্ন সেলে এবং নার্ভে ওগুলোকে ফিক্স করবে আর সবচেয়ে বেশি ইফেক্টিভ যেই পদ্ধতিটি সেটি হবে ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা হবে ষোলো ঘন্টা না খেয়ে থাকা এবং আট ঘন্টার মধ্যে দুইবার খাওয়া এটা যদি করতে পারেন এটার চেয়ে আর বেনিফিশিয়াল কিছু হবে না এই ডায়াবেটিসকে ফিক্স করার জন্য ওকে কেউ কেউ এটা আরও বেশি সময় দরে করে যেমন আঠারো ঘন্টা না খেয়ে থাকে ছয় ঘন্টার মধ্যে দুইবার খায় কেউ কেউ মাত্র একবার খায় একদিনে তো যাই হোক প্রথমে স্টার্ট করেন ষোলো ঘন্টা থেকে তারপর আস্তে আস্তে বাড়াতে পারবেন